কাণ্ডটা এক নজরে দেখুন। গুরুর আদেশে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে আপত্তি স্ত্রী। এরপর গুরুর আদেশে অনেক অনুরোধের পরও স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি না হয় অবশেষে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা করলেন 30 বছরের এক ব্যক্তি। গত বুধবার তাদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে ভারতের বান্দ্রা আদালত। শুনানির সময় সেই তরুণী জানান, বিকৃত যৌনতায় লিপ্ত হওয়ার দাবি জানাতো তার স্বামী, সে কারণেই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি তিনি। জানা গেছে 2011 সালে বিয়ে হয় ওই দম্পতির। সেই ব্যক্তি তার পিটিশনে জানান, বিয়ের রাতে স্ত্রীর আচরণে মুগ্ধ হয়েছিলেন তিনি, কারণ কন্ডোমের প্যাকেট নিয়ে এসেছিলেন তার স্ত্রী, কিন্তু 4 মাস পর সেই স্ত্রীর আচরণেই হতবাক হয়ে যান। গুরুর পরামর্শ মেনে ঘনিষ্ঠ হতে আপত্তি জানান তার স্ত্রী, এমনকি আগামী 5 বছর তিনি কোনো সন্তান চান না বলেও স্বামীকে সাফ জানিয়ে দেন। সেই তরুণীর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি স্বামীর ইমেইল হ্যাক করে তার বন্ধুদের কাছে আপত্তিকর বার্তা পাঠাতেন, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে নিত্য ঝগড়া অশান্তি করতেন তিনি। এদিন রায়দানের সময় বিচারপতি এস এ মোরে জানান, স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়ার কোনো জোরালো দাবি জানাতে পারেননি স্ত্রী, তার আচরণ মানসিক নির্যাতন করার সামিল। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।